একটা কথা আমি বলি, উনি যে কথা বলছেন কবিরা গুনাহ এবং উনি বলছেন এটা কুফরিও এবং শিরক, এটা কি শিরক? মানে কবিরা গুনাহ শিরক মানে কি? শিরক মানে তো আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করা। তো আল্লাহর সাথে অংশীদারিত্ব করার সাথে এই লন্ডনের রাস্তায় রাস্তায় বহু জায়গায় আপনি ভাস্কর্য দেখেন, তা আপনি কি শিরক করলে আর মানুষ কি মুসলমানের জায়গায় থাকে? আপনার কি ঈমান নষ্ট হয়ে গেছে? কই আমি তো এই লন্ডনে এত লক্ষ লক্ষ হাজার হাজার ভাস্কর্য দেখা আমি তো কোনোদিন শিরক করি নাই। আরেকটা, আমার ভাইয়েরা যারা ফোন করতেছে তারা কি কেউ এই লন্ডনে মূর্তি দেখা কেউ আরেকটা কথা বলে আমি চলে যাচ্ছি, বলছেন যে উনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যদি জীবিত থাকতেন, উনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, উনি এটা চাইতেন না, একজন কলা বলেছেন। শুনেন, বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ তথা তার পরিবার জননেত্রী শেখ হাসিনা যেটুক ভালোবাসে, যিনি বলছেন উনার চেয়ে কম বাসেন বলে আমি মনে করি। ধন্যবাদ, উনাকে এটা বুঝতে হবে। ধন্যবাদ।